জি-20 বৈঠকে শুধু চীন নয়, বয়কট করছে সৌদি আরব, তুরস্ক এবং মিশর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরব সহ বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। বহিরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন, কিন্তু তা যেন অনেকাংশেই বিফল প্রমাণিত হতে যাচ্ছে। ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরে জি-20 বৈঠক অনুষ্ঠিত করায় চীন উপস্থিত থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। এবার সৌদি আরব, তুরস্ক এবং মিশর বৈঠক বয়কট করবে বলে জানিয়ে দিয়েছে, আর তাতে শুরু হয়েছে কূটনীতি। আরব সহ যে সকল দেশ বৈঠকে উপস্থিত থাকবে না তাদের ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। রাজনৈতিক ডামাডোলে পাকিস্তান যথেষ্ট উত্তপ্ত, তারপরও ভারতের বিরোধিতা করতে ন্যূনতম কুণ্ঠা বোধ করে না দেশটি। জি-20 বৈঠক বয়কট করার কথা জানানোর সাথে সাথে পাকিস্তান এটাকে কূটনৈতিক জয় বলে প্রচার চালাচ্ছে। চলতি বছর জি-20 শীর্ষ সম্মেলনের সভাপতি দেশ হচ্ছে ভারত, এ কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটির বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জি-20 প্রস্তুতি বৈঠক। জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা তাতে অংশ নিচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসে বিশ্ব নেতারা বৈঠকে যোগ দিতে ভারতে যাবেন, কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্ক। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে আয়োজিত বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে মোট 4টি দেশ। চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না, শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধিও সরিয়ে নেয় বেইজিং। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরো 3টি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে। 22 মে থেকে 24 মে পর্যন্ত জি-20 প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্কও জানায় তারা এই বৈঠকে যোগ দেবে না। এরপর সৌদি আরব এবং মিশরও কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।